আজকেও কাজ হলো না, দেখি কি করা যায় সংসারের। কি গো, তুমি কাজ থেকে ঘুরে আসলা না কাজ হয়নি? আর কি করব বলো, পাটও শেষ হয়ে গেল, কাজ কাম নাই, সংসার কি চালাবো তাই ভাবছি বসে বসে। সবাই তো বিদেশে যাই, মেলা টাকা ইনকাম করি ফেললো, তুমিও যাও না? বিদেশে নেই যাব, আমি তো টাকা কত পাবো এখন? তোমার বন্ধুর কাছে ধার চাহাবা, দিবে কি দেখো? ঠিক আছে, ফোন কি দেখি আর কি করব। এই টাইমে ও এখন কে ফোন করছে? ও আরিফ তো লাগছে। হ্যালো রুমান। হ্যাঁ ভুল, আমার তো কিছু টাকা দরকার ছিল, বিদেশে যাবো তো, তাই তুই দিতে পারবি নাকি? হ্যাঁ আমার কাছে টাকা আছে, আমি দিতে পারবো, একদিন পরে আয় তাহলে। ঠিক আছে বন্ধু, তাহলে আমি 8টার মধ্যে আসছি তোর কাছে টাকা নিতে। বিদেশ থেকে টাকা ইনকাম করলে কি গাড়িটা তো কিনলু, থেকে যাই ঘুরে আসি আর কি করব, ঘুরে আসি গা। এই ওইটা আমাদের আরিফ না? হ্যাঁ রে আরিফই তো। এ আরিফ এখানে শুনে যা। এ আরিফ, এ আরিফ শুন যা শুন যা। যত সব টাকা সময় পায় না, একদিন ঘুরবো ভাবছুনু। কি বলছিস বল? কিরে আরিফ, তুই বিদেশ থেকে কবে আসলি? দুদিন হলো আমার আসা, দুদিন পর আইসে তো গাড়ি কিনলু। বিদেশে তাই আমার একটাও টাকার অভাব নাই, জানিস তো তোরা। চল আমাদের ওই ছোট কালকার পুকুর পাড় থেকে ঘুরে আসি। এখন ও পুকুর পাড়ে যেতে হবে, তোরা বলছিস তখন চ যাই। চল তাহলে, চল রে নন। এইতে আমরা কত ছোট কালে সাঁতার কেটেছি, খেলেছি। হ্যাঁ আমি এতে গোসল করছি নি, এ তো নোংরা পানি, আমি এখন সুইমিং পুলে গোসল করি জানিস তুই, এটা একবারে নোংরা পানি, বুঝতে পারলি? যত তাড়াতাড়ি পারবি এখান থেকে চল, আমার মোটরসাইকেলটা কে চুরি করে নেবে, ঠিক নেই। কিরে আরে, তুই বিদেশে যাই তো আমাদের সব স্মৃতির কথা ভুলে গেছিস, এই পুকুরে আমরা কত ন্যাংটাই গা ধুইছি। কিরে তুই তো আগে ন্যাংটাই ডলফিন যদি মারতিক। দেখি ফুলটা, ছি ছি এত বাজে গন্ধ, কি ফুল নিয়ে বেড়াস তুই বলতো? এর থেকে ভালো আমি 10 টাকা দিয়ে গোলাপ নিয়ে বেড়াবো, তাও ভালো লাগবে, একটা মান আনবে, একটা কি বলতো? আমাকে ফোন করছে তাই তোরা বেঁচে গেলি, নাহলে আরো শুনতি কথা। হ্যালো পার্টি আছে তো? হ্যাঁ আমি আসছি এক্ষুনি, আসছি ভয় করিস নি তুই, আসছি আমি এখনই। এই তোরা থাক তাহলে, আমার বড় লোক বন্ধু পার্টিতে রাখছে, আমি যাই। দেখ আমাদের কত ছোট কালকার বন্ধু, আমাদেরকে তুই চলি গেল। ও তো আমার টাকা লিয়ে বিদেশে কি চলে রে, এখন ওই আমাদেরকে অহংকার দেখাচ্ছে। ওর তখন টাকা রাখা ছিল, তার লেগে তোর কাছ থেকে টাকা লিয়ে যে বিদেশে দিয়ে বড় লোক হয়ে গেছে। দেখ এখন ও টাকার অহংকার দেখাচ্ছে, চল আমরা বাড়ি যাই। চল তাহলে। ও বাড়ি যাই। আমার বড় লোক বন্ধু গেলাও যাই রে, মেলা মস্ত দিছে, বাইকটা চালাতে আছি আমি। ওই এই পণ্য, এই যা কেন? দেখ এখানে কে পড়ে আছে, চল চল দেখি গা। চল চল। এই এ তো আমাদের আরিফ রে। তাই তো রে, মা জঙ্গলে যাই। থাম আমি পানি লাসি গা। দড়া দড়া, দেখ দেখ ওর মাথা ফাইটে গেছে, গামছাটা বেঁধে দিদি। বান কইছি যাতে ওর রক্ত না বাড়াতে পারে। লে ভাই পানি লে, তাড়াতাড়ি লে। ভাই আমি এখানে কি করছি, আমার তো অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার কিছু মনেও পড়ছে না। আমরা তুলে এলে আসলাম তোকে। জানিস বন্ধু, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, ওদেরকে বললাম আমাকে মদ খাওয়াস না, আমি গাড়ি চালাতে পারবো না, তাও শুনলো না ওরা। আমি আজকে বুঝতে পারলাম বন্ধু টাকার অহংকার। আর আপনারা কোন সময় টাকার অহংকার দেখাবেন না কাউকে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের ভিডিওটি ভালো এবং খারাপ হলে আপনারা কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।